আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে ছোট্ট একটা আমল করলে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ ঝামেলা থেকে হেফাজত করবেন। খুবই পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ একটা আমল। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত বন্ধুরা, দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, আমরা বিপদ থেকে রক্ষা পাই না। বিপদ আসতেই থাকে, ক্রমাগত ভাবে বিপদ আসতে থাকে। বিপদগুলো থেকে রক্ষা পাবো আমরা কিভাবে? তার আগে একটা হাদিস শুনে নেই। বুখারী শরীফের সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়ামান সাখিতা ফালাহু সুখত। আল্লাহ তাআলা যখন কোন কওমকে, কোন জাতিকে, কোন দলকে, কোন গোষ্ঠীকে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষা করেন, তাদেরকে কোনো বিপদে ফেলেন, বিপদে ফেলে তাদের থেকে বিভিন্ন পরীক্ষা নেন। যারা পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হয়, আল্লাহ তাআলা তাদের জন্য বিরাট আজর দান করেন, প্রতিদান দান করেন। আর যারা পরীক্ষায় অকৃতকার্য হয়, ফেল করে, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন ধরনের মারাত্মক গজব দেওয়া হয়, লানত দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলার পরীক্ষা যত ধরনের বিপদ আসুক না কেন, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে। এই একটা আমল। কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে আপনি আল্লাহর সাহায্য পাবেন যখন আপনি সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ওয়ামাই ইয়াশকুরিল্লাহ ইউআইজ্জুহুল্লাহ, যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কুরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা তার রাসূলকে শিখিয়ে দিয়েছেন, কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে আমাদেরকে কোনো বিপদ পাকড়াও করবে না, সেটাই করবে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই জন্য সম্মানিত বন্ধুরা, আমরা অবশ্যই সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর সাহায্য চাইব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সর্ব অবস্থায় সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।